কেমন রয়েছো বন্ধুগণ? এই সাজেশনে ওয়াইজ কিন্তু তার অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমরা 5টি অ্যান্সার প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবার, ঠিক আছে? আজকে আমরা দেখব 6 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। সাজেশন ওয়াইজ 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি বা এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে অনেকটাই, অর্থাৎ সাজেশনে তোমরা দেখেছ, আমি বলে দিছি এগুলো। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই এবার। যে এককেন্দ্রিক সরকার আমরা পয়েন্ট আউট করব, যে রাষ্ট্রে সরকারের সকল ক্ষমতা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের ওপর ন্যস্ত থাকে এবং সরকার একটিমাত্র কেন্দ্র থেকে পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলা হয়। ইংল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, চীন প্রভৃতি রাষ্ট্রের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার অস্তিত্ব লক্ষ্য করা যায়। ওকে, এবার দেখব এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যসমূহ বা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য কী রয়েছে, রাষ্ট্রের সর্বপ্রকার কার্য কেবল কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হয়। এর জন্য শাসন কার্যের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার কতগুলি আঞ্চলিক সরকার গঠন করতে পারে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠা সরকারের পালন করাই হলো এদের প্রধান কাজ। অর্থাৎ নিষ্ঠার সঙ্গে সরকারকে তা পালন করতে হবে, এটি হচ্ছে সরকারের প্রধান কর্তব্য। দেখো বৈশিষ্ট্য নম্বর 2 কি বলছে, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কেন্দ্রীয় আইনসভাই রাষ্ট্রের সর্বোচ্চ শাসন ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রয় তৈরি বা বাতিল বা হচ্ছে স্থগিত রাখার অধিকারী। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের পরিবর্তে আইনসভার প্রাধান্য লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য নম্বর রয়েছে 3, সংবিধানের প্রকৃতি। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় সংবিধান লিখিত কিংবা অলিখিত হতে পারে। এটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু শর্ট প্রশ্ন হয় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা সংবিধান লিখিত না অলিখিত সংবিধান, ঠিক আছে? তাহলে মনে রাখবে লিখিত কিংবা অলিখিত হতে পারে। নিউজিল্যান্ড ফ্রান্স প্রভৃতি এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান লিখিত হলেও ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। মনে রাখে ব্রিটেনের সংবিধান হলো অলিখিত সংবিধান। তবে যেসব দেশের সংবিধান লিখিত সেই সব দেশের সংবিধানও কিছু অলিখিত অংশ কিন্তু রয়েছে, লিখিত থাকলেও কিছু অলিখিত রয়েছে। পরের পয়েন্টে দেখব হচ্ছে এক নাগরিকত্ব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার এক নাগরিকত্ব প্রতিষ্ঠিত। প্রায় সব এককেন্দ্রিক রাষ্ট্রের এক নাগরিকত্ব দেখা যায়, যেমন ইংল্যান্ড, চীন প্রভৃতি রাষ্ট্রের। পরে আমরা দেখব সংবিধান সুপরিবর্তনীয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংবিধান সুপরিবর্তনীয়। সংবিধান প্রকৃতিগতভাবে সুপরিবর্তনীয় হওয়ার ফলে কেন্দ্রীয় আইনসভা সাধারণ আইনসভার পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা। দেখো 5টি পয়েন্ট লিখবে মোটামুটিভাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখব পরিশেষে বলা যায়, এক জাতি বিশিষ্ট ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার উপযুক্ত হলেও বহুজাতিক বিশিষ্ট বৃহত্তর রাষ্ট্রের ক্ষেত্রে এই শাসন ব্যবস্থা সমস্যার সম্মুখীন হতে পারে। যেখানে হচ্ছে বলছে যে ক্ষুদ্র যদি রাষ্ট্র হয়, ছোট যদি রাষ্ট্র হয়, সেখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা উপযুক্ত হলেও যেখানে হচ্ছে বহু জাতি বা অনেক জাতি রয়েছে এবং রাষ্ট্র বড় রয়েছে, সেখানে কিন্তু এককেন্দ্রিক সরকার শাসন ব্যবস্থা যদি সেখানে প্রয়োগ করা হয় বা চালনা করা হয়, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যার সেখানে সম্মুখীন হতে হবে, একথা এখানে বলা হয়েছে। ওকে, তো আরও কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এক এক করে সেগুলো দেখে নেব। তো অবশ্যই এগুলো ফটাফট তোমরা নোট করে নাও এবং পড়ে নাও, পরীক্ষায় কিন্তু সামনে চলে আসছে। তো ভালো থেকো সকলে, চ্যানেলে নতুন হয়ে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।